গুড ইভিনিং, বিএস ডেলি ব্লগে ওয়েলকাম। আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্রায় 10 দিন হবে তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি। শুনে বুঝতে পারছো গলার অবস্থা খুব খারাপ, বাড়িতে প্রচণ্ড সবারই শরীর খারাপ। আমার জ্বর, মায়ের জ্বর, বাচ্চাটারও জ্বর। আমার এতটাই শরীর খারাপ ছিল তো আমি উঠতেও পারিনি, ভিডিও করতে পারিনি। টানা শুয়েছিলাম মনে করো 8 দিন তো হবে, পুরো বিছানায় শুয়ে থাকা, না কিছু খেতে পাচ্ছি না কিছু করতে পারছি। তো ভাবলাম ভিডিওতে ভিউয়ার্স কমে যাচ্ছে, তো আজকে তোমাদেরকে একটা ইন্ট্রো ভিডিও দিলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এখন অল্প অল্প করে ভিডিও দেব। আজকে দেখো বাচ্চাটাকে ডাক্তার দেখে নিয়ে আসলাম, তো ও এখন ঘুমাচ্ছে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবার প্রথমে যেভাবে আমার পাশে ছিলে সেভাবে পাশে থেকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব আর অবশ্যই করো। সামনে পুজো আসছে, দেখো তোমরা সবাই আনন্দ করছো, আর আমি শরীর খারাপে বাড়িতেই বসে আছি, তো ভিডিও করতে পারছি না, এত শরীর খারাপ। দেখো চোখ মুখের অবস্থা, 12টা বেজে গেছে, দেখো মাথা ব্যথাও আছড়ায় নিয়ে। আজকে সারাদিন ডাক্তার দেখাতে গেছি অনেকক্ষণ, পরে তখন সকাল 10টা সাড়ে 10টা হবে, বাড়ি এসছে তোমার 3টের দিকে। খুব ভিড় ছিল, আর এখন সব বাড়ির জ্বর হচ্ছে। আমার ছেলেরও খুব জ্বর, ও উঠতে পারছে না, আমি তো উঠতেই পারছিলাম না, আমার পরে ও পড়েছে। আমি একটু সুস্থ হয়েছি, এখনও আছে জ্বরটা, খেতে পারছি না। তো কতদিন বসে থাকবো বলো, সামনে পুজো, একটাও কাজ হয়নি। তো যাই হোক, আর বক বক করে মাথা ধরাবো না, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাবু ঘুমাচ্ছে, সারাদিন কেঁদে কেঁদে তাকে দুধ খেলো, ওষুধ টষুধ দিয়েছি, গায়ে কিছুতেই ঢাকা নিতে চায় না, যেন কি কষ্টে ঢাকা দিতে হয়। আমার গলার আওয়াজ এতটাই বসে গেছে তোমাদের হয়তো শুনতে অসুবিধা হচ্ছে। এখন আমার সোনা ঘুমাচ্ছে, দেখো ওষুধ টষুধ দিয়েছি, এখন ঘুমাচ্ছে। তো ঘুমাক, তো ঘুমাক, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।